মেলায় হারিয়ে যাওয়া দোসার যমজ ভাইকে খুঁজে পেয়েছি আমি এই রেসিপিটা করতে যেয়ে। সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কী অবস্থা? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওটা ভালো লাগলে সেভ করতে ভুলবেন না বা শেয়ার করতেও ভুলবেন না। প্রথমে আমি এখানে দিচ্ছি 2 কাপ সুজি, আর আজকের রেসিপিটার নাম হচ্ছে বিক্রমপুরের বিখ্যাত মোলকা, বা আপনি যদি দোসার বিপরীত কিছু চিন্তা করেন তাহলে এটা খুব সহজে শর্টকাটে বানাতে পারবেন। তারপর 2 কাপ সুজির পরে দিয়েছি 1/2 কাপ বেসন, 1 কাপ টক দই, আর টক দইটা অবশ্যই দিতে হবে, এই রেসিপিতে এটা স্কিপ করলে হবে না। তারপর দিয়েছি আদা, রসুন এবং সরিষা পেস্ট সব কিছু একসাথে করে 1 চামচ, কাঁচামরিচ দিয়েছি 3 টেবিল চামচ। এখানে মোট পানি ব্যবহার করতে হবে 1 কাপ, মানে বরাবর মেজারমেন্ট কাপের 1 কাপ। প্রথম 1/2 কাপ দিতে হবে ব্লেন্ডিংয়ের সময়, বাকি 1/2 কাপ দিতে হবে মানে যখন আমরা বেটারটা একদম পারফেক্টলি রেডি করব তখন। তো আমি এখানে যেই উপকরণগুলো দিয়ে একসাথে সব কিছু ব্লেন্ড করেছি সবগুলো একটা পাত্রে ঢেলে নিলাম। এবার হচ্ছে বাকি যে 1/2 কাপ পানি আমি আলাদা করে রেখেছিলাম সেটা ব্লেন্ডারটা ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। তারপর দিলাম পরিমাণ মতো লবণ, এখানে 1 চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে এবার একটু ভালো করে মিক্স করতে হবে, কারণ ভিতর থেকে যে ব্লেন্ডিংয়ের প্রসেসটা করেছি ওখানে কিন্তু অনেক সময় দলা পেকে থাকে। সো ভালো করে একটু নেড়ে লবণটা মিক্স করে নিতে হবে, আর মিক্স করে নেওয়ার পর এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট পর। আপনাদের যদি কারো উপকরণগুলো বুঝতে অসুবিধা হয় আমি কমেন্ট বক্সে আলাদা করে লিখে দিব পরিমাণ সহ, আপনারা জাস্ট একটু চেক করে নেবেন। সো বেটারটার ঘনত্বটা আপনাদেরকে দেখায়, দেখতে পাচ্ছেন মানে চামচের গায়ে মোটামুটি একটা লেয়ার হয়েছে, আর এই লেয়ারটাকে আমরা যখন বেটারটা রেস্টে দিব তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। তারপর এখন দিয়েছি 1 চামচ খাবার সোডা, আমি আবারও বলছি খাবার সোডা দিতে হবে, এখানে কোনো প্রকার বেকিং সোডা ব্যবহার করা যাবে না। দেওয়ার পর এবার খাবার সোডাটা ভালো করে মিক্স করে নিলে বেটারটা এখন কিন্তু একদম রেডি। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, বেটারটা যখন আমি রেস্টে রেখেছিলাম তার আগে কিন্তু একটু পাতলা ছিল, এখন যখন রেস্টে রাখার পর আবার চেক করছি তখন দেখলাম একদম বেটারটা কিন্তু ঘন হয়ে গেছে, কারণ এখানে আমরা যেহেতু সুজি ব্যবহার করেছি আর সুজিকে রেস্টে রেখে দেওয়ার পরে কিন্তু একটু ফুলে যায় এবং ডাবল হয়ে যায়, যার কারণে আপনাদের বেটারটা বেশ ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বেটারের পরিমাণটা কী পরিমাণ ঘন হবে? তো একটা বড় চামচের সাহায্যে একটু বেশি পরিমাণ নেবেন, নিয়ে ভালো করে আপনার ফ্রাই প্যান যেটাই ব্যবহার করেন সেই অনুযায়ী ফ্রাই প্যানটাতে ছড়িয়ে দিবেন। আর এখানে কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না, মানে পিঠাটা দেওয়ার আগে, পিঠা দেওয়ার পরে তেলের একটা প্রসেস আছে সেটাও আমি নেক্সটে দেখাচ্ছি। সামান্য পরিমাণ ঢাকনা দিয়ে দিতে হবে, মানে জাস্ট হচ্ছে 2-3 সেকেন্ডের মধ্যে, এর মধ্যেই দেখবেন উপরে সাদা হয়ে মানে পিঠাটা রেডি হয়ে গেছে। তারপর আমি একটা ব্রাশের সাহায্যে কিছু সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে দিয়েছি যেন নিচের সাইডটা একদম ক্রিস্পি এবং খুব সুন্দর একটা কালার হয়। দেখতে পাচ্ছেন দোসার যে একটা পারফেক্ট কালার আছে সেটাও আসছে, আর বিশ্বাস করবে এত বেশি ক্রিস্পি হয়েছে মাশাল্লাহ। আর হচ্ছে আপনার কাঁচামরিচ, টক দই সাথে হচ্ছে আদা রসুনের সব কিছুর মানে একটা ফ্লেভার ব্লেন্ডিং হয়ে এত সুন্দর একটা ফ্লেভার প্লাস হচ্ছে টেস্ট আসছিল, আলহামদুলিল্লাহ খেয়ে সবাই খুবই খুশি হয়েছে। আমি এখানে যখন প্লেটিংটা করছিলাম তখন প্রায় অনেকক্ষণ পরে আমি ভিডিওটা শ্যুট করি, কারণ আমার চুলায় বাকি সব পিঠা ছিল, যার কারণে এই মানে দোসাটা একটু মুচমুচে কম দেখাচ্ছে। সো আমি আরেকটা দোসা আপনাদের রেডি করে দেখাচ্ছি, এটা বেসিক্যালি হচ্ছে বিক্রমপুরের খুবই বিখ্যাত, ওখানকার মানুষরা প্রায় এটা খেয়ে থাকে, নাম হচ্ছে মোলকা। সো মোলকা আমরা